রাজাবাবু, রাজাবু তামাকে নাকি? মুকুন্দদা বাবু, এই জায়গাটা তোমার কিরকম লাগছে? এই জায়গাটা না, না, এই জায়গাটা আমার একদম ভালো লাগছে। আমি ঠিক করেছি, দেশেই ফিরে যাব। দেশে ফিরে যাবেন সে তো অতি উত্তম কথা। আপনার সাথে, কর্তামার সাথে কত কত দেশ ঘুরেছি, কিন্তু নিজের দেশের কথাই জানা নেই। সেখানকার কুকুর, বেড়াল, নদ নদী, গাছপালা সবাই জানে নিজের জন্য। ঠিকই বলেছ মুকুন্দদা, কতদিন যে কাছারি বাড়িতে বসে না, তবে বিপিনটা এখনো ছেলে মানুষ। অবশ্য হরিয়রদা, নায়েব মশাই এনারা আছেন, এই যা ভরসা। তবে কি জানো, ওই নিজে না দেখলে না। মুকুন্দদা, তুমি আজই ওই নিমাই চাঁদ ডাক্তারকে খবর দাও, উনি যত শীঘ্র সম্ভব এসে যেন আমাকে দেখে যান। যা গিয়ে রাজাবাবু, আমি এক্ষুনি ওকে খবর দিচ্ছি। আর আমাদের ওখানে নদীর ধার দিয়ে হাঁটলে বাতাসে জঙ্গলের ওদিকটা কি কাজ হবে? ঠিক আছে, রায়বাবু তো শিব মন্দিরে মাথা ঠিক, তাই চলুন রাজাবাবু, তাই চলুন। চলো, মা, মা, আমি এখানে।
এই যে মা, মা এবার কিন্তু আমি তোমাদের না নিয়ে ফিরছি না। দাদা বৌদি নায়েম মশাই সবাই বড় উদ্বিগ্ন হয়েছেন। তোমার বাবা আগের থেকে এখন অনেক ভালো, চোখের কষ্টটাও কমেছে। রামদিয়া যাওয়ার জন্যে উনি বড় উতলা হয়ে পড়েছেন। বাহ, তাহলে তো আর কোনো অসুবিধাই রইল না, বাবা রাজি হলেই ব্যাস। হ্যাঁ, উনি প্রায় বলছেন কতদিন হয়ে গেল কাছারিতে বসিনি, রাধা মাধবের দেউলে কতদিন মাথা ঠেকানো হয়নি, আমি বুঝতে পারি। মা, আমি তোমায় যে বইখানা এনে দিয়েছি, তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। লেখাপড়া না শিখলে মানুষের জ্ঞান চক্ষু খোলে না। লেখাপড়া যারা শেখেনি তাদের জীবনে বড় দুঃখ বাবা। আমি কোনোক্রমে একটু পড়তে শিখেছি, তোমাদের কথায় লিখতে শিখেছি সামান্য। মা, তুমি? তোমার কথা ভেবে আমরা সত্যি অবাক হয়েছি। মা, তুমি যদি এজুকে জন্মাতে না, তাহলে দেখতে স্কুলে কলেজে পড়ার কত সুযোগ পেতে। আমি সেই সুযোগ পাইনি, তবু তো আজকের মেয়েরা পাচ্ছে। 12টি সন্তান পেটে ধরেছি, তার উপর এত বড় সংসারের ঝুঁকি। তোমার ঠাকুমা ছিলেন ছেকেলে মানুষ, সর্বক্ষণ ভয় কাঁটা হয়ে থাকতাম, যদি উনি জানতে পারেন তাহলে সর্বনাশের এক শেষ। এত সব অসুবিধা সত্ত্বেও তুমি তো শেষ পর্যন্ত লেখাপড়া শিখেছো। পরমেশ্বরের কৃপা, যতটুকু লেখাপড়া শিখেছি তা আমার কাছে ঢের। তোমরা সেই সুযোগ পেয়েছ, লেখাপড়াকে কখনো অবহেলা করবে না। মা, তুমি বেথুন সাহেবের কথা শুনেছ? হ্যাঁ, তোমার বাবার কাছে কিছুটা শুনেছি। তুমি যে কাজ শুরু করেছিলেন বিদ্যাসাগর মহাশয় সে কাজই এগিয়ে নিয়ে চলেছেন। তামা, কর্তা বাবু উনি ফিরেছেন? হ্যাঁ, আপনাকে ডাকছেন, মুকুন্দ কাকা বললে। আচ্ছা। মা দেখো, বাবা যেন হঠাৎ আবার বেঁকে না বসে। সরকার মশাই, যা দেখলাম আপনার চোখ এখন ভালোই, আশা করি আর ওষুধপত্র দিতে হবে না। আগের চেয়ে আমার চোখ সত্যি এখন অনেক অনেক, জল পড়া তো আগেই বন্ধ হয়ে গেছে, আর চোখের মধ্যে আগের মতো আর কর্কর করে না। শুধু, হ্যাঁ বলুন। শুধু ওই বই সংবাদপত্র পুস্তকের ছোট ছোট অক্ষরগুলো পড়তে একটু কষ্ট হয়, এছাড়া আর কোনো অসুবিধা নেই। দূরের জিনিস দেখতে আপনার কোনো অসুবিধা হয় না তো? কেন না, আপনাকে চশমা নিতে হবে সরকার মশাই, এ বয়সে অনেককেই নিতে হয়, একে বলে চাল সে ধরা। চশমা? সে তো কলকাতা থেকে আনাতে হবে। তার জন্য আপনি চিন্তিত হবেন না, আমি নিজে গিয়ে কলকাতা থেকে আপনার চশমা নিয়ে আসব। দত্তমশাই, আপনার কাছে আমি বিশেষভাবে ঋণী। আপনি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আমার চিকিৎসা করেছেন, নিরাময়ও করেছেন, অথচ আপনি কিছুই নেবেন না। সরকার মশাই, আপনি গোয়ারি এসেছেন আমার কাছে চিকিৎসা করাবার জন্য, এটা আমার পরম সৌভাগ্য। আপনাকে যদি একটা প্রস্তাব করি আপনি গ্রহণ করবেন? আগে আপনার প্রস্তাবটা শুনি। আমি যদি আমার ইচ্ছে আংটি আপনাকে দিই এবং বিশেষভাবে অনুরোধ করি যেন সেটি আপনি আপনার হাতে পড়বেন, আমার একান্ত কৃতজ্ঞতার স্মৃতিচিহ্ন হিসেবে। সরকার মশাই, অভিজ্ঞান শকুন্তলম পড়েছেন তো, অঙ্গুঠি নিয়েই যত গোলমাল, কি বলেন বোঠান? দত্তমশাই, আপনি তো
তো আর শকুন্তলা নন, না আমি রাজা দুষ্মন্ত। তাহলে বেশ, আংটি আমি গ্রহণ করছি, আপনিই তাহলে পরিয়ে দিন। আমার একটি অনুরোধ আছে। আপনার? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, আজকে আপনি আমাদের এখানে খেয়ে যাবেন। কিন্তু আমি তো রাত্রে ভাত খাই না বৌঠান, খই দুধ ফল টল খেয়ে থাকি। আজ না হয় একদিন নিয়মভঙ্গ করলেন দত্ত মশাই, জানেনই তো আমার গৃহিণীর রান্নার বড় সুখ্যাতি। বেশ, আজ না হয় নিয়ম ভাঙলো, রান্নার যখন এত সুখ্যাতি শুনছি। দত্ত মশাই, একদান দাওয়া হবে নাকি? বেশ আনুন। এই মুকুন্দদা, মুকুন্দদা, আজ কিন্তু আপনার সঙ্গে জমিয়ে দাবা খেলে। মুকুন্দদা, মুকুন্দদা ভাই, বাইরের ঘর থেকে দাবার ছকটা নিয়ে এসো তো। আর শোনো, এসে ভালো করে তামাক সেজে দিও। আজ কিন্তু আপনাকে কিস্তি দিয়েই ছাড়বো, সেটা দেখা যাবে। মা, এই তো তোমরা এসে গেছো, তুমি নেই, বাবা নেই, বাড়িটা একেবারে খাঁ খাঁ করছে। তুমি না থাকাতে তো তোমার বৌমা সারাক্ষণ মন খারাপ করে বসে থাকতো। আমিও তো পরমেশ্বরের কাছে তোদের জন্য রাত দিন মঙ্গল কামনা করি, তবু কত উদ্বেগ, এত বড় সংসার সামলানো সে বড় সহজ কাজ নয় রে, বৌমা ছেলে মানুষ। বাবার শরীর? তোর বাবার চোখের ব্যামোহ নিরাময় হয়েছে, শুধু একটা চশমার দরকার, দ্বারকা নিয়ে আসবে। মা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল। তোর বাবার শরীর আগের থেকে কাহিল হয়েছে তার সত্যি কথা, তবে ওই গোয়ারি জায়গাটা ওনার একদম পছন্দ হয়নি, সব সময় বলতেন চলো চলে যাই। এই বাড়ি ছেড়ে থাকতে তোমাদের খুব কষ্ট হচ্ছিল তাই না? না না, কষ্ট কিছুই হয়নি, তবে তুই তো জানিস উনি দেশ ছেড়ে একদম থাকতে চান না। তা যা বলেছ, বরাবরই উনি ওই রকম, কাজ হয়ে গেলে বাড়ি ফিরতে চান। মা, আমাকে একবার কাছাড়িতে যেতে হবে, যাই। আয়, শোন, কিশোরীর কোনো খবরাখবর পেলি? না, মাসখানেক হলো কোনো পত্র পাঠাইনি। তোরাও লিখিসনি? না মা। ও, ঠিক আছে। পরমেশ্বরের কৃপায় তোমাদের পিতা ও আমরা গোয়ারি হইতে গতকাল রামদিয়ায় ফিরিয়া আসিয়াছি। দীর্ঘদিন তোমার কোনো পত্র পাই নাই, আশা করি তুমি সুস্থ শরীরে মনোযোগ সহকারে লেখাপড়া লইয়া ব্যস্ত আছো। না মশাই, আপনি আছেন, হরিহরদা আছেন, আমি জানি, তবু কি জানেন
হাজারো চিন্তা মাথার মধ্যে, খালি ঘুরপাক খায়। সে তো একশো বার। শরীরটা তো দেখছেনই, দলিল দস্তাবেজ মামলা মকদ্দমা, এবার থেকে সব আপনারাই দেখাশোনা করবেন। না দেখুন, আমরা হলাম গিয়ে কর্মচারী, আপনি হলেন জমিদার, তবু যদি আপনি অনুমতি করেন তাহলে। না আচ্ছা না মশাই, ওই ওই পীতাম্বর চাটুজ্যের সঙ্গে আমাদের মামলাটার কি হলো? সে মামলা তো আমরা জিতেছি। দারোগা আপনাকে কিছু বলেনি? না ও অবশ্য বলেনি, আমার শরীরটা খুব ভালো ছিল না, তাই সে একটু উদ্বিগ্ন ছিল। আচ্ছা ওই মামলার কাগজপত্র নিয়ে আমি আমি এখনই সব কাগজপত্র নিয়ে আপনার কাছে আসছি। থাক আর দরকার নেই, আমি একটু ভেতর বাড়িতে যাই। আপনি কিন্তু বিকেল পাঁচটার সময় জমি গাড়িতে আমের আমের ফলন প্রচুর, কিন্তু খাওয়ার লোক নেই। আপনি চলে যাবেন, ছেলে মেয়েরা কেউ ১৫৭৫ সালের ২৯ তারিখে মাঘী শিব চতুর্দশীর দিবসে আমার পক্ষের মৃত্যু হয়। আমার শিবের স্বর্ণ মুকুট ছিল, কিন্তু এতকাল পরে সেই মুকুটটি খসিয়া পড়িল। যাহা হোক, আমি তাহাতে দুঃখিত নহি। পরমেশ্বর আমাকে যখন যে অবস্থায় রাখেন তাহাই রাখেন। আমার এতকাল প্রায় এক প্রকার অবস্থাতেই দিবস কত হইয়াছে, এক্ষণে শেষ দশাতে বৈধব্য দশাতে চলছে। কিন্তু একটি কথা বলিতেও লজ্জা হইতে বলিতেও বছর বয়সে রাজসুন্দরী বিধবা হন এবং তার পরবর্তী বছর ১৮৬৮ সালে তিনি তার আত্মজীবনী প্রথম খসড়া লেখা শেষ করেন। তিনি সেই প্রথম খসড়ার সঙ্গে একটি দ্বিতীয় পর্ব যোগ করেন ১৮৯৭ সালে, যখন তার বয়স ৮৮ বছর। আমার শেষ ভাগ লিখিবেন,
এই বইখানি আমার নিজ হস্তের লেখা। আমি লেখাপড়া কিছুই জানি না। পাঠক মহাশয়রা, তোমরা যেন অবহেলা না কর, দেখিয়া ঘৃণা করিও না, অধিক লেখা বাহুল। তোমরা সব জানো যাহাতে পরিশ্রম সফল হয়। আমাদের দেশে মেয়েদের লেখাপড়া শেখার ব্যাপারে আজ আর কোনো সামাজিক বিধান ছিল না। আশানুরূপ না হলেও এদেশে স্ত্রী শিক্ষার বিস্তার ঘটেছে, বয়স্ক শিক্ষারও প্রচলন ও প্রসার ঘটেছে। আমরা যেন ভুলে না যাই, রাজসুন্দরী ছিলেন সকল অর্থে বয়স্ক শিক্ষার কেন্দ্রের বিষয়। 50 বছর বয়সে তিনি লিখতে শিখেছিলেন আর 88 বছর বয়সে লিখে শেষ করেন তার আত্মজীবনী আমার জীবন। তার জীবন কথা একদিক থেকে যেমন সেকালে মেয়েদের দুঃসহ জীবনযাত্রাকে তুলে ধরেছে, অন্যদিকে তা দেখিয়ে দিচ্ছে লেখাপড়া শেখার মূল আগ্রহ ছিল সেকালে মেয়েদের ভেতর। আজ আমরা যখন নারী শিক্ষা, বিশেষ করে বয়স্ক শিক্ষার কথা বলছি, আমরা অবশ্যই স্মরণ করব রাজসুন্দরীকে। মনে রাখব, লেখাপড়া শেখার বয়স আন্তরিকভাবে সচেষ্ট হলে যে কোনো বয়সে যে কোনো প্রতিকূল পরিবেশে মেয়েদেরকে শিক্ষিত করা যায়। রাজসুন্দরী দেবী এদেশের মেয়েদের জন্য কত কিছু করেছিলেন।